এবং ব্যাটারি ব্যাকআপ যদি বলেন 4-5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে আসুসের। আসুসের মডেল নাম্বারটা আমি বলে দিই, মডেল নাম্বারটা হচ্ছে C434T। এই ল্যাপটপটি ফুল টাচ স্ক্রিন দিয়ে 360 ডিগ্রি দিয়ে 15,000 টাকা পাচ্ছেন, কিন্তু 8 GB 128 GB SSD দিয়ে। কি বলেন ভাই, 15,000 টাকা? 15,000 টাকা i7 ডেল স্টুডিও সিরিজের এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন অনলি 10,000 টাকায়, মানে 9,999 টাকায়। সরি, কি বলেন ভাই, 9,999 টাকায় কোরাই 7 ক্যামেরা, কিন্তু ভিজিএ ক্যামেরা, কিন্তু তারপরে ভিজিএ ক্যামেরাগুলো কিন্তু অনেক সময় ল্যাগ করে মুভিং এর সময়, কিন্তু এটা কোনো ল্যাগ করবে না। এই মুহূর্তে যে ল্যাপটপটি রয়েছে 13,000 টাকায়, 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 13,000 টাকায়, 8 GB 256 GB এবং IPS প্যানেল, টাচ স্ক্রিন আর IPS প্যানেল হলে কিন্তু ওগুলোর দিকে দেখেছে লং টাইম কাজ করে যারা, তাদের তাকিয়ে থাকতে একটু আই কমফোর্ট ফিল হয়। তো 3189 আর 3190 কিন্তু দেখতে একই, অনেকে হয়তো দেখে ভেবে ফেলবেন এটা তো 3189, আগেও দেখেছি, কিন্তু 3190তে কিন্তু ব্যাপারটা আরও চমক। কতটা হাই পারফরমেন্স, এখানে কোর রয়েছে 12টা, যেখানে থ্রেডই থাকে 12টা, 11th generation একটা ল্যাপটপে আপনি 12 কোর পাচ্ছেন, 16টা থ্রেড থাকছে 12 MP ক্যাশ মেমোরি দিয়ে, 12th generation Core i5 ল্যাপটপটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইউজড ল্যাপটপের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন, তো কোথা থেকে কিনবেন, বর্তমানে কেমন প্রাইস আছে, কেমন ডিসকাউন্ট পাবেন, সবকিছুই আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিউয়ার্স, আজকে আমি যে শপিতে রয়েছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক অনেক ইউজড ল্যাপটপের কালেকশন রয়েছে, লো বাজেট, মিড বাজেট, প্রিমিয়াম, বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো ল্যাপটপই পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে। আজকে কিন্তু স্পেশাল অফার থাকছে ভিউয়ার্স, মাত্র 9,999 টাকার মধ্যে কোর i7 এর ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন, পাশাপাশি কিন্তু মাত্র 15,000 টাকার মধ্যে আসুসের 360 ডিগ্রি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন। খুবই স্পেশাল হবে আজকের ভিডিওটি ভিউয়ার্স। আজকে আমি যে শপটিতে রয়েছি, শপটির নাম হচ্ছে ফারুক আইটি সলিউশন, এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন নজরুল ভাইকে। আসসালামু আলাইকুম নজরুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো ধামাকা অফার থাকছে ভাই। জি জি, আজকে ধামাকা অফার থাকবে, ইভেন আজকে কিন্তু একেবারে সব ক্যাটাগরি অনুযায়ী ল্যাপটপ দেখবো আমরা, যখন স্পিন ল্যাপটপ দেখবো, সিরিজ বা জেনারেশন অনুযায়ী এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী ভিডিওটা একেবারে ধারাবাহিক হবে পুরো ভিডিও। আজকে যে অফারটা থাকছে, এই অফারটা কি একদম ঈদের পর পর্যন্ত থাকবে ভাইয়া? ঈদের পর পর্যন্ত থাকবে, এবং যথারীতি কিন্তু আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আর অফার প্রাইস যে ল্যাপটপগুলো আপনি সারা বছরই কিনতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আমাদের ভিউয়ার্সরা সহজে কিভাবে আসতে পারবে অ্যাড্রেসটা বলে দিন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকাতে মিরপুর 10-এ। মিরপুর 10-এ আসার পরে মেট্রো রেল আছে, পাশে মেট্রো রেল চলে গেছে, মেট্রো রেলের প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার দেওয়া আছে, জাস্ট 252 নম্বর পিলার। আমি আবারও বলছি, 252 নম্বর পিলারের সাথেই চৌরঙ্গি মার্কেট, অর্থাৎ রাস্তার পশ্চিম পাশে, 252 নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরঙ্গি মার্কেট। চৌরঙ্গি মার্কেটের দোতলা এবং তিনতলা আমাদের 2টি শপ রয়েছে। ভিউয়ার্স, খুবই ট্রাস্টেড একটি শপ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন। ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় 22টা, ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ফ্যাসিলিটিটা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, 36 মাস পর্যন্ত যে কিস্তির সুবিধা। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এর করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স, যা বলছিলাম, আমার সামনে কিন্তু আছে নজরুল ভাইকে এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক ইউজড ল্যাপটপের কালেকশন। নজরুল ভাই, আজকে আমার ভিউয়ারদের জন্য ফার্স্ট ডে কোন ল্যাপটপটি দিয়ে দেখানো শুরু করছেন? আসলে আজকে তো আগেই বলেছি যে আজকে ল্যাপটপগুলো একবার প্রাইস ওয়াইজ অথবা মডেল ওয়াইজ আমরা ক্লাসিফাই দেখাবো, যাতে একটা কাস্টমার একটা না তার পছন্দের ল্যাপটপের সিরিজ বা ওই ধরনের কয়টা ল্যাপটপ আছে সেটা দেখে নিতে পারে। এছাড়াও কিন্তু প্রথমে আজকে কিছু রাইজেনের কালেকশন থাকবে, আর মজার ব্যাপার হচ্ছে আমাদের কাছে ফারুক আইটি সলিউশনে এই মুহূর্তে যদি স্টকটা হিসাব করে বলি তাহলে বলতে হবে 108টা মডেল আছে ল্যাপটপের। 108টার মধ্যে একই মডেলের হয়তো Core i5, Core i7, অর্থাৎ বিভিন্ন কোয়ালিটিতে বা বিভিন্ন কনফিগারেশনে একই মডেল আছে, বিভিন্ন মডেল মিলিয়ে 108টা মডেল রয়েছে। বুঝতেই পারছেন আপনার বাজেট বা চয়েস যেটাই হোক, ইনশাল্লাহ আশা করি ফারুক ল্যাপটপে আসার পরে আপনাকে ল্যাপটপ পারচেস করতে হবে ইনশাল্লাহ। আর আমাদের ল্যাপটপগুলো কিন্তু ইউরোপে সিঙ্গেল টাইম ব্যবহার করা ল্যাপটপ, এবং এখানে এমন অনেক ল্যাপটপ আছে যেটার এখনও ওয়ারেন্টি আছে, তার মানে একেবারে লাইট ইউজ করা ল্যাপটপগুলো পাচ্ছেন, এবং আনবক্সিং করা ল্যাপটপ আছে। যেমন Ryzen 5-এর এই ল্যাপটপটি হচ্ছে জাস্ট আনবক্সিং করা, মানে এটার বক্সটাই শুধু বাংলাদেশে আসে নাই, অরিজিনাল চার্জার এবং ল্যাপটপটি চলে আসছে, একেবারে সিঙ্গেল পার্সন আপনি ইউজ করলে হবেন ফার্স্ট ইউজার। এগুলো নতুন ল্যাপটপ, SP প্যাভিলিয়ন সিরিজ এটা হচ্ছে এই ল্যাপটপটা। এই ল্যাপটপটা যদি আমরা একেবারে ডিটেলস টাস্ক ম্যানেজার থেকে সরাসরি ফলো করি, এখানে আপডেট যে প্রসেসরটা 5000 সিরিজের রাইজেনের সেটা ইউজ করা হয়েছে, 5625U, যেখানে আপনি 6টা কোর পাচ্ছেন এবং থ্রেড পাচ্ছেন 12টা এবং 16 MB ক্যাশ মেমোরি, যেটা 12th generation সমান ইন্টেলের। এবং রাইজেনের গ্রাফিক্স কোয়ালিটি সম্পর্কে সবারই আইডিয়া আছে, যারা ডিজাইনের কাজ করেন, গ্রাফিক্সের হ্যাভি কাজ করবেন, বড় স্ক্রিন দরকার, ন্যানো বেজেল দরকার, 15.6 ইঞ্চ ডিসপ্লে এবং অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে পাচ্ছেন ল্যাপটপটিতে, খুবই আই কমফোর্টেবল, ফুললি একেবারে মেটাল বডি কিন্তু এটা পুরাটাই, আর ক্র্যাশের তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু এগুলো আনবক্সিং করা ল্যাপটপ, ফুললি নিউ কন্ডিশনে আছে, নতুন ল্যাপটপ পাচ্ছেন। এই ল্যাপটপটি 64,000 টাকা পাচ্ছেন,
আপনি নতুন প্রসেসর দিয়ে রাইজেন ফাইভের 5000 সিরিজের 12/6 এবং 16 MB ক্যাশ মেমোরি দিয়ে ইভেন এখানে কিন্তু 500 GB একটা এসএসডি আছে, বিগ এসএসডি, বুঝতেই পারছেন 500 GB এসএসডি 8 GB দিয়ে প্যাভিলিয়ন সিরিজের 15 সিরিজের এই ল্যাপটপটি পাচ্ছেন আমাদের কাছে জাস্ট 64,000 টাকায়। এরপর যে রাইজেনটা দেখবো গোল্ড কালারের, এটা খুব সুন্দর একটা মডেল, এটাও আনবক্সিং করা ল্যাপটপ, অরিজিনাল চার্জার সহ আসছে। এখানে পাচ্ছেন 5000 সিরিজটা 5400U যেটা, এখানে আপনি কোর থ্রেড পেয়ে যাচ্ছেন যথারীতি, 6 কোর পেয়ে যাবেন, 12 থ্রেড পেয়ে যাবেন, বাট এখানে ক্যাশ মেমোরিটা পাচ্ছেন 8 MB ক্যাশ মেমোরি। এই ল্যাপটপটিও 500 GB 8 GB দিয়ে আমরা দিচ্ছি জাস্ট 48,000 টাকা ভিউয়ার্স। এরপরে যদি আপনি G5 লুকিংয়ে কোনো রাইজেন প্রসেসর চান সেটা আমাদের কাছে রয়েছে। এই ল্যাপটপটি আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপই একেবারে ক্র্যাশলেস, মানে আপনি সবচেয়ে ক্র্যাশলেস, মানে ইউরোপের তো ম্যাক্সিমাম মডেলগুলো মেটাল বডিরই হয়, তো মেটাল বডির সবচেয়ে কম ক্র্যাশের ল্যাপটপ যদি বেছে নিতে আপনাকে ইনশাল্লাহ আমি বলতে পারি ফারুকাইটি সলিউশন আসতে হবে। জি, আপনি 10টা ল্যাপটপ দেখে যদি একটা বেছে নিতে চান তবে আমাদের কাছে চলে আসুন, এটা হচ্ছে সাজেশন। দেখুন এখন NFC স্টিকারটা আছে, এটা জাস্ট আনবক্সিং এর পরে থাকে, কতটা লাইট ইউজ করা এই ল্যাপটপটা। আমি আগেই বলেছি এখানে কিন্তু G5 G6 এর এমনও ল্যাপটপ আছে যেটা এখনও ওয়ারেন্টি আছে, আপনি সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করলে দেখতে পারবেন। এই ল্যাপটপটি হচ্ছে রাইজেন ফাইভ প্রসেসরটি ইউজ করা হয়েছে, র্যাম রয়েছে 8 GB এবং এখানে কিন্তু SSD রয়েছে 256 GB, 745G5, ফুল মেটাল বডি, ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবই আছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে 6 জেনের পর থেকে সবগুলো মডেলই কিন্তু ইউরোপের অল এন্ড ওভার সি টাইপ পোর্টটা থাকে, এটা বারবার না বলে আমি একবারই বলে দিচ্ছি, এখানে একবার দেখিয়ে দিলাম এই যে এখানে সি টাইপ পোর্টটি রয়েছে। জি, 745G5টি পাচ্ছেন 36,900 টাকায় রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে, 36,900 টাকায়। ওকে, এরপরে আবার লো সেগমেন্টে কাজের উপযোগী ল্যাপটপ দেখবো। আসলে অনেক সময় বাজেটটা কমে গেলে কিন্তু ল্যাপটপ পাওয়া যায় ঠিকই, সেটা দিয়ে কাজ করা যায় না, কিন্তু কাজও হবে বা ল্যাপটপটা একটু গুড প্রাইসে হলে, লো প্রাইসে হলে অনেক বিগিনারদের জন্য ভালো হয়, আসলে তারা একটু কমফোর্টেবলি রান করতে পারে ফার্স্টলি। তো এই ল্যাপটপটা হচ্ছে ডেলের 3190 2-in-1, অনেকবার দেখেছেন আমাদের যারা নিয়মিত, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই ল্যাপটপটা। হ্যাঁ, এই ল্যাপটপের ভালো লাগার কিছু কারণ আছে, তো 3189 আর 3190 কিন্তু দেখতে একই, অনেকে হয়তো দেখে ভেবে ফেলবেন এটা তো 3189, আগেও দেখেছি, কিন্তু 3190তে কিন্তু ব্যাপারটা আরও চমক। চমক বলার একটা ভিন্ন কারণ আছে ভাই, আমি নিজেই কিন্তু অবাক এই ল্যাপটপের কনফিগারেশন শুনে। ল্যাপটপটিতে IPS প্যানেল পাচ্ছেন, IPS প্যানেল নর্মালি সেকেন্ড হ্যান্ড মার্কেটেও কিন্তু 40,000-এর নিচে ল্যাপটপে পাওয়া যায় না, এই ল্যাপটপে পাচ্ছেন। টাচ স্ক্রিন 360 ডিগ্রি, এই তো গেল বাইরের কথা, ভেতরের কথায় যদি আসি, এই ল্যাপটপে 40,000 টাকার ল্যাপটপে যে ফিচার পাচ্ছেন লো প্রাইসে একটা ভাই সেই ফিচারটাই পাচ্ছেন। ওকে, শুনবেন সেই ফিচারটা কি, শুনি। ট্রাস্টেড মডিউল, TPM রেট রয়েছে 2.0, উইন্ডোজ 11 সাপোর্টেড। এই ল্যাপটপে DDR4 এর র্যাম 2400 MHz এর 8 GB, 8 GB র্যাম, ওকে, এবং DDR4 কিন্তু 8 জেনারেশন, মানে 6 জেন থেকে শুরু হয়েছে, বাট 2400 MHz টা 8 জেনের নিচে কোনো ল্যাপটপ ব্যবহার করা হয় না নর্মালি। তো এটাতে, এবং যদি কোর থ্রেড হিসাব করেন, আপনি 7th generation কোর i7 প্রসেসরও যদি পারচেস করেন সেখানে 2 কোর থাকবে, 8 জেন থেকে 4 কোর, এই ল্যাপটপে 4 কোর প্রসেসর রয়েছে, 4 কোর প্রসেসর। ওকে, তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি অফার প্রাইসে জাস্ট 20,300 টাকায়, এবং আমাদের গিফট হিসেবে একটি ব্যাগ, একটি মাউস থাকবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারবেন, জাস্ট 1,000 টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু 1,00,000 টাকা দেবেন ল্যাপটপও আপনার হোম ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেবো। ওকে, এবং আপনি ল্যাপটপ দেখে চালিয়ে চেক করে কিন্তু ল্যাপটপ বাকি টাকা দিয়ে সংগ্রহ করবেন। আরও অনেক ল্যাপটপ দেখবো, তার আগে জেনে নিতে চাই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিচ্ছেন। আমাদের 10 দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আসলে একটা ডিভাইস 1 ঘন্টাও দেখা যায়, 1 দিনেও দেখা যায়, আমরা আপনাকে 10টা দিন দিলাম। এই 10 দিনের মধ্যে যদি আপনার মনে হয় যে কোনো প্রবলেম আছে তাহলে আপনি আসবেন আর একটা ডিভাইস কিন্তু চেঞ্জ করে নিয়ে যাবেন, বাট আপনি নিজে ভেঙে ফেললে বা পানি লিকুইড ফেললে, আপনার দ্বারা কোনো ইঞ্জুরি হলে সেক্ষেত্রে আমাদের রিপ্লেসমেন্টটা পাবেন না। আর 5 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, একটা আফটার সেল সার্ভিস থাকবে। এই মুহূর্তে যে ল্যাপটপটি রয়েছে 13,000 টাকায়, 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 13,000 টাকা। যারা লো প্রাইসে স্টার্ট করতে চান তাদের জন্য এটা আর একটা চয়েস হতে পারে, 13,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। জি, আর যারা একটু হেভি কাজও করবেন প্রথম থেকেই এবং স্টাইলিশ চান তাদের জন্য 3190 বা 3189টা কমফোর্টেবল হবে বলে আমি মনে করি। ভিউয়ার্স, যারা একেবারে নতুনের মতো ল্যাপটপ চান ইউজড বাট লাইট ইউজ করা, আগে বলেছিলাম সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করলে দেখবেন যে এখন ওয়ারেন্টি আছে, দেখেই বুঝে গেছেন এটা কিন্তু G5,
840G5SP Elite Book সিরিজের ল্যাপটপটি ফুললি মেটাল বডি এবং কম ক্র্যাশে কিনতে চাইলে ফারুক ল্যাপটপে আসবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি খুব সুন্দর ডিভাইসটি আমাদের কাছেই পাবেন। এর প্রত্যেকটা মডেলের কনফিগার যদি একেবারে বলে দিই, ব্যাকলাইট কিবোর্ড রয়েছে, মাল্টি ফিঙ্গার, এখানে এই ফিঙ্গারে কিন্তু অনেক কাজ আছে, রাইট বাটনের কাজ বলেন, মাল্টি অনেক কাজ আছে যেটা মাল্টি ফিঙ্গারে হয়ে থাকে, সেই আপডেট টাচপ্যাডটা এখানে রয়েছে। ফোর ফিঙ্গার অপশন রয়েছে, সি টাইপ পোর্ট সহ সব ধরনের পোর্ট রয়েছে। সাইড থেকে পিছন থেকে সব দিক থেকে যদি ক্র্যাশলেস ডিভাইস চান তবে কিন্তু আমাদের পিছিয়ে সবটি ভিজিট করবেন। তো 840G5টি i5 এইট জেনারেশন প্রসেসর 835G রিভিউ দিয়ে পেয়ে যাচ্ছেন, ফোর কোর এবং 8 থ্রেডের ল্যাপটপটিতে 8GB 256GB দিয়ে আমাদের প্রাইস হচ্ছে জাস্ট 32,500 টাকা। আর যদি আপনি সেম লুকিংয়ে একটু আপডেট জিনিস চান, জি সিক্সগুলো আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই পাবেন, এতটা ফ্রেশ এই ল্যাপটপগুলো। তো G5 আর G6 যদি দেখতে একই রকম হয়, এইট জেনারেশন 8GB 256GB হয়, তাহলে আপনি কেন G5 পারচেস করবেন, G6 কেন পারচেস করবেন? আসলে G6 একটু অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, G6 প্রসেসরটা ইউজ করা হয়েছে 8365U, আর এই কারণেই কিন্তু এখানে ক্যাশ মেমোরি এবং যে আপনার ক্লক স্পিড দুইটা বেড়ে গেছে এই ল্যাপটপে। 8GB 256GB দিয়ে এই ল্যাপটপটি পাচ্ছেন 33,500 টাকা। G6টা যদি কেউ কালেক্ট করতে চান, এগুলো দেখতে সবাই একই রকম এবং মেটাল বডি কিন্তু এগুলো, হ্যাঁ, কোনটাই প্লাস্টিকের বডি না। আর আপনি যদি চান এইট জেনারেশন জেটবুক সিরিজ ওয়ার্ক স্টেশন সিরিজ ইউজ করবেন, যে আপনার ওয়ার্ক স্টেশন সিরিজ ভালো চিপসের ল্যাপটপ দরকার, তাহলে সেম এইট জেনারেশনটি 8GB 256GB এবং IPS প্যানেল, টাচ স্ক্রিন আর IPS প্যানেল হলে কিন্তু ওগুলোর দিকে দেখা যাচ্ছে লং টাইম কাজ করে যারা তাদের তাকিয়ে থাকতে একটু আই কমফোর্ট ফিল হয় বা ভালো লাগে। যারা জেটবুক কালেক্ট করতে চান 8GB 256GB দিয়ে জেটবুকটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 35,900 টাকায়। তো এইট জেনারেশন দিয়ে যদি আপনি আরেকটু মানে ভালো রেটে ভালো কনফিগারেশন আরেকটা ল্যাপটপ চান, আপনি ডেলের ল্যাপটপটা দেখতে পারেন। আর এটা কিন্তু প্লাস পয়েন্ট, এখানে অ্যান্টি গ্ল্যামার একটা ডিসপ্লে পাচ্ছেন, আর এখানে আপনি 16GB RAM পাচ্ছেন। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে এইট জেনারেশন বোর্ড থেকে প্রত্যেকটা মাদার বোর্ডে কিন্তু 32GB পর্যন্ত সাপোর্টেড, আপনি দুইটা স্লট এর, আর যে কটা মডেলের কথা বললাম এইট জেনারেশনে প্রত্যেকটাতে দুইটা র্যাম স্লট রয়েছে এবং SSD চেঞ্জ করা যায়, হ্যাঁ, আপনি দুটা করে র্যাম ইউজ করতে পারবেন 16 16 32GB। তো ল্যাপটপে অলরেডি কিন্তু 16GB একটা র্যাম রয়েছে, 256GB দিয়ে 33,500 টাকায় এটা পেয়ে যাচ্ছেন ডেলের 5400 ল্যাটিচিউড সিরিজের ল্যাপটপটি পাচ্ছেন। আপনি যদি 12 Gen চান সেটা আমাদের কাছে রয়েছে এসপির জেনবুক, দেখেন কতটা হাই পারফরমেন্স। এখানে কোর রয়েছে 12টা, যেখানে থ্রেডই থাকে 12টা, 11th generation একটা ল্যাপটপে আপনি 12 কোর পাচ্ছেন, 16টা থ্রেড থাকছে, 12 MP ক্যাশ মেমোরি দিয়ে 12th generation কোর i5 ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন জেনবুক সিরিজের। এবং এই ল্যাপটপে 8GB RAM থাকবে আর 500GB SSD থাকবে, মানে 500GB SSD মানে একটা ফেয়ার একটা স্টোরেজ, ফুল নিউ কন্ডিশন, একেবারে আনবক্সিং করা ল্যাপটপ কিন্তু, হ্যাঁ। এটা হচ্ছে এসপি জেনবুক i5 12th generation দিয়ে 500GB দিয়ে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে 68,000 টাকায়। কিন্তু ম্যাকবুক প্রো, যারা বড় স্ক্রিনের ম্যাকবুক প্রো পারচেস করতে চান তারা কিন্তু দেখতে পারেন ম্যাকবুক প্রো এবং রেটিনা ডিসপ্লে, কিন্তু এটা রেটিনা জানেন একবার ক্রিস্টাল ক্লিয়ার হয়, রেটিনা 15.6 10 cycle ব্যাটারি সাইকেলের মধ্যে পাবেন, এতটা ফ্রেশ ল্যাপটপগুলো। 16GB Core i7 2014 মডেলটি পেয়ে যাচ্ছেন 55,000 টাকা পেয়ে যাচ্ছে। জিবিওর্স এখন যেটা দেখছি এটা হচ্ছে আসোসের একটি ল্যাপটপ এবং এটা কিন্তু ফুললি 360 ডিগ্রি, এটা প্যানেলটা ফলো করছেন ভাই, ফুললি টাচ স্ক্রিন এবং রেজলিউশনটা অনেক সুন্দর আর পুরাটাই কিন্তু মেটাল বডি, হ্যাঁ, ওকে, স্মার্ট একটা ল্যাপটপ। এটা হচ্ছে Core M3 8th generation প্রসেসরটি রয়েছে, আমরা স্টিকারে দেখবো, একেবারে নতুন, কোনো ক্র্যাশ কি আপনি খুঁজে পাচ্ছেন না? তো একদম ফ্রেশ, দুই সাইডে সি টাইপ পোর্ট রয়েছে, ওকে, এই সাইডেও এবং এই সাইডেও ডাবল সি টাইপ পোর্ট, একেবারে আপডেট একটা ল্যাপটপ। বাট এই ল্যাপটপটা হচ্ছে ক্রোম OS এর ল্যাপটপ এবং ব্যাটারি ব্যাকআপ যদি বলেন 4-5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে আসোসের মডেল নাম্বারটা আমি বলে দিই, মডেল নাম্বারটা হচ্ছে C434T। এই ল্যাপটপটি ফুল টাচ স্ক্রিন দিয়ে 360 ডিগ্রি দিয়ে 15,000 টাকা পাচ্ছেন, কিন্তু 8GB 128GB SSD দিয়ে। কি বলেন ভাই, 15,000 টাকা? 15,000 টাকা, 8GB 128GB টাচ স্ক্রিন 360, এছাড়া আসুস ব্র্যান্ডের, মানে ক্লিক করার সাথে সাথে ব্রাউজিং করা যায়, এত স্পিড এটার, যে আপনার মডারেটরটা ইউজ করছে খুব শক্তিশালী একটা মডারেটর, আপনি একেবারে ন্যানো সেকেন্ডের মধ্যে ক্লিক করলে কিন্তু যে কোনো ফাইল লোডিং নিয়ে যায়, আচ্ছা, খুব সুন্দর একটা মডেল। আর এটা হচ্ছে ক্রোম OS এর একটা ল্যাপটপ, ওকে। এই মুহূর্তে রয়েছে ডেল স্টুডিও সিরিজ Core i7 4GB 500GB হার্ড ডিস্ক, 4GB RAM, i7
ডেল স্টুডিও সিরিজের এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন অনলি 10000 টাকায়, মানে 9999 টাকা, সরি কি বলেন ভাই, 9999 টাকায় কোরাই 7 500GB 4GB তে ডেল স্টুডিও সিরিজ এবং বড় স্ক্রিন কিন্তু এটা 15.6 ইঞ্চ। কিভাবে সম্ভব ভাই 9999 টাকায়? জি ভাই দিচ্ছি, অফারে দিচ্ছি, আশা করি এই অফারটা কতদিন থাকবে? হ্যাঁ এটা ঈদের আগ পর্যন্ত থাকবে, আপনারা ঈদের পরে আসলে পাবেন ঈদের পরে ওই অফারটা থাকবে ইনশাআল্লাহ। যারাই আসবেন একটু স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে আসবেন, ইন স্টকে থাকা পর্যন্ত প্রত্যেকটা পার্সনই পাবেন ইনশাআল্লাহ। বিয়ার্স এর পরে কিন্তু আমরা সরাসরি লেনোভো থিঙ্কপ্যাড সিরিজে চলে যাব, বাট তার আগে একটা রিজনেবল প্রাইসে সুন্দর ল্যাপটপ দেখে নিব। মেটাল বডি কিন্তু বিজনেস সিরিজ একটা ল্যাপটপ, ল্যাটিটিউডের 3540, 4GB 500GB কোরাই 5 ফোর জেনারেশন, বড় স্ক্রিন 15.6 ইঞ্চ, এখানেও মেটাল, নিচেও মেটাল, পুরোটাই মেটাল একটা বডির ল্যাপটপ, মানে হেভি একটা ল্যাপটপ, এগুলো হেভি ডিউটি ল্যাপটপ। 3540 ইউটি পাচ্ছেন 20500 টাকায়, 20500 টাকা, 4GB 4GB কোরাই 5 দিয়ে পাচ্ছেন 20500 টাকায়। তো লেনোভো থিঙ্কপ্যাড দেখাবো বলেছিলাম, তার আগে লেনোভো থিঙ্কপ্যাড একটা হেভি ল্যাপটপ দেখবো কম প্রাইসে, এরপরে কিন্তু আরও ভালো ভালো মডেলগুলো দেখে নিব, তো সে পর্যন্ত ওয়েট করেন। AL540 এই মডেলটা দুটা পপুলারিটি রয়েছে, একটা হচ্ছে এটা এমন একটা মডেল, এটা কিন্তু লং লিভ একটা ল্যাপটপ, মানে একবার কিনলে আপনি 4-5 বছর না সেই ল্যাপটপ ইউজ করতে পারবেন। তো AL540 মডেলটি এই বড় স্ক্রিন দিয়ে i5 ফোর জেনারেশন কর্পোরেট সিরিজ থিঙ্কপ্যাড সিরিজের ল্যাপটপ, কিন্তু AL540 হ্যাভি ডিউটি ল্যাপটপ, আপনারা এটার রিভিউ যে ইউরোপের রিভিউ রয়েছে দেখে নিতে পারেন ইউটিউবে, খুবই হ্যাভি একটা ল্যাপটপ। ফোর জেনারেশন i5 দিয়ে ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন 21900 টাকায়, 21900 টাকার মধ্যে। ওকে, তো এখন যে ল্যাপটপটা দেখবো এটা হচ্ছে আসলে হাজার একটা ল্যাপটপ, একটা ইউনিক মডেল, মানে আমরা সচরাচর X1গুলো দেখেছি সেগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, মানে সেকেন্ড হ্যান্ড মার্কেটেও একটা X1 সিরিজের ল্যাপটপ কিন্তু 40000 টাকা প্রাইস হয় মডেলের কারণে, বাট এই ল্যাপটপটা এতটা স্লিম এবং এটা কিন্তু X1 এক্সট্রিম সিরিজ, তার মানে আপনি খুব আপডেট লেভেলের একটা ল্যাপটপ ইউজ করার চান্স পাচ্ছেন এই ল্যাপটপটার সাথে চলাতে। তো এই ল্যাপটপটা হচ্ছে X1 এক্সট্রিম, এটা সব দিক থেকে অ্যাডভান্স একটা ল্যাপটপ। এখানে আপনি পেয়ে যাচ্ছেন 32GB র্যাম, 16GB শেয়ার গ্রাফিক্স, পাশাপাশি কিন্তু 4GB GTX এর ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে, সব ধরনের হ্যাভি কাজ করতে পারবেন ল্যাপটপটা দিয়ে। 500GB SSD রয়েছে ল্যাপটপটিতে, 500GB SSD রয়েছে, i7 এর 8th জেনারেশন প্রসেসর রয়েছে, যে কারণে কিন্তু ক্লক স্পিড ক্যাশ মেমোরি দুটো অনেক বেশি থাকবে। তো এই ল্যাপটপটি অফার প্রাইসে X1 এক্সট্রিম সিরিজটি পেয়ে যাচ্ছেন ফুল স্লিম এবং GTX এর 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ বড় স্ক্রিন ন্যানো বেজেলের 15.6 ইঞ্চি অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে দিয়ে পাচ্ছেন জাস্ট 68000 টাকা, 68000 টাকা, 68000 টাকা X1 স্ট্রিম ডেডিকেটেড গ্রাফিক্স সহ টোটাল 20GB গ্রাফিক্স রয়েছে। ভাই বলে এটা খুবই রেয়ার একটি ল্যাপটপ, মানে বাংলাদেশে হয়তো পাওয়াই যে অল্প কিছু ল্যাপটপ, এর মধ্যে ভাইয়ের কাছে হয়তো একটা আছে। জি জি, কারণ এটা হচ্ছে X1 এক্সট্রিম সিরিজ, X1 এক্সট্রিম, যারা নিতে চাচ্ছে তারা যোগাযোগ করবেন। জি জি, যোগাযোগ ভিউয়ার্স। এখন চলুন X1 সিরিজের কয়েকটা 360 ডিগ্রি ল্যাপটপ দেখবো। এটা হচ্ছে X1 ইয়োগা, X1 এর জেনারেশন কোর i5 প্রসেসর রয়েছে, 8GB 256GB, দেখুন স্লাইড করার সাথে সাথে কিন্তু কিবোর্ডটা ভেতরে ঢুকে যাচ্ছে, মানে একদম লক হয়ে গেল। হ্যাঁ, কারণ কি অনেক ল্যাপটপে, বাংলাদেশের ল্যাপটপে দেখা যায় যে এখানে কিবোর্ড একটা ছাপ পড়ে, হ্যাঁ আস্তে আস্তে স্ক্রিনটা ড্যামেজ হয়ে যায়, বাট এগুলো ইউরোপের এতটা প্রযুক্তিটা আপডেট, আপনার এই কিবোর্ডের ছাপ কিন্তু পড়ার কোনো চান্স নেই ল্যাপটপে। 360 ডিগ্রি এবং বডিতে টাচপেন রয়েছে, ল্যাপটপের বডিতে টাচপেন পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আলাদা করে টাচপেনগুলো চার্জ করতে হয় না। আর বিল্ট ইন টাচপেনটার একটা আরেকটা এক্সট্রা ফিচার আছে, এটা আপনি টাচ না করে দূর থেকেও কিছু ফিচারে কাজ করতে পারবেন। ওকে, খুব সুন্দর একটা সেন্সর ইউজ করা হয়েছে। তো X1 ইয়োগাটা যারা কালেক্ট করতে চান 42900 টাকায়, 8th জেনারেশন কোর i5 প্রসেসর, 8GB 256GB দিয়ে পেয়ে যাচ্ছেন। আর সেম জিনিস 8th জেনারেশন 8GB 256GB দিয়ে যদি একটু রিজনেবল প্রাইসে চান, সেই চান্সটা এখানে রয়েছে আমাদের কাছে, জাস্ট 33900 টাকায়, 33900 টাকায় L380, এই মডেলটা হচ্ছে L380 ইয়োগা। ওকে, এটাও থিঙ্কপ্যাড সিরিজ লেনোভোর এবং একই ব্র্যান্ডের ল্যাপটপ, 8GB 256GB 8th জেনারেশন দিয়ে পেয়ে যাচ্ছেন 33900 টাকা ভিউয়ার্স, 33500 টাকা ডিসকাউন্ট করে দেওয়া যাবে, সমস্যা নাই। এরপরে যারা X1 কার্বনগুলো চান সেটা আমাদের কাছে রয়েছে, অনেকে X1 কার্বন আসলে শখের বসে অনেক ইউজ করেছেন, ল্যাপটপটা খুব এক্সপেন্সিভ ছিল বাট এখন একটু প্রাইসটা কমে আসছে, তেরকম অনেক মডেল রয়েছে, কমেন্ট করে জেনে নিতে পারেন সব মডেলের প্রাইসগুলো। আর আগেই তো বলেছিলাম 108টা মডেল রয়েছে, আসলে মডেল দেখালে একটা ভিডিওতে দেখানো সম্ভবই হবে না। তো কার কোন ল্যাপটপটা দরকার, কী বাজেটে কোন ল্যাপটপটি চান, সেটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে জেনে নিতে পারেন। আর সপ্তাহে 7 দিনই কিন্তু এই শপটা খোলা থাকে, মানে কোনো আপডেট নেই, আপনার সুবিধা মতো যেই দিনটা আপনার সুবিধা সেই দিন আপনি এই শপে আসতে পারবেন, এটা একটা বড় অপরচুনিটি। তো সবশেষে অ্যাড্রেসটি আরও একবার বলে দিব, ফারুক আইটি সলিউশন হচ্ছে ঢাকাতে মিরপুর 10-এ, যদি কেউ ঢাকা মিরপুর 10-এ একবার চলে আসেন, একেবারে মেইন রোডে আমাদের শপটা, কোনো ভেতরে টিতরে আপনাকে কোথাও যেতে হবে না, জাস্ট মেট্রোয়ের পিলারগুলো ফলো করবেন, 252 নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরঙ্গি মার্কেট মেইন রোডে,
এই মার্কেটের দোতলা এবং তিনতলা মধ্যে দুইটি শপ রয়েছে। তো সবচেয়ে ফ্রেশ ল্যাপটপ, লাইট ইউজ করা ইউরোপের ল্যাপটপগুলো যারা কিনতে চান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কথায় না, আপনি আসলে হয়তো কম্পেয়ারমেন্ট করলে বুঝতে পারবেন আমার কথাটা কতটুকু ট্রু। আমরা তুলনামূলক বেটার ল্যাপটপটি আপনাদের জন্য পারচেস করে আনার চেষ্টা করে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সুন্দর পথ চলা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।